শিকাগোর গ্রেটার গ্র্যান্ড ক্রসিং নেইবারহুডের একটি বাড়িতে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে বাড়ির বাইরে থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক বুলেভার্ডের পোর্টার স্ট্রিটে একটি নিউ ইয়ার পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছালে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পায় তারা। শিকাগোর গ্রেটার গ্র্যান্ড ক্রসিং নেইবারহুডের একটি বাড়িতে বন্দুক হামলার ঘটনায় একই পরিবারের একজন নিহত ও দুজন আহত হয়েছে। নতুন বছর শুরুর এক ঘণ্টারও কম সময়ে ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা জানিয়েছেন এক ডজনেরও বেশি গুলির শব্দ শুনতে পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। 49 বছর বয়সী এক নারীর মাথায় এবং 48 বছর বয়সী অন্য আরেক নারীর হাতে গুলি লাগে। 53 বছর বয়সী এক ব্যক্তির শরীরে একাধিক গুলি লাগার কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকেরা। কয়েক ঘন্টা পরে গোয়েন্দারা তদন্তের কাজে পুনরায় ফিরে আসে বাড়িটিতে। বাড়িটির সামনের কাঁচের দরজা ভাঙা এবং জানালায় বেশ কয়েকটি বুলেটের আঘাত খুঁজে পায় তারা। পুলিশের ধারণা, বাইরে থেকে হামলাকারীদের গুলি ছোড়ার সময় বাড়ির ড্রয়িং রুমে বসা ছিলেন ভুক্তভোগীরা। এক প্রতিবেশী জানান, খুব কাছ থেকে গুলির শব্দ শুনতে পান তিনি। প্রথমে তিনি ভেবেছিলেন নিউ ইয়ার উপলক্ষে কেউ এমন করছে। পরে পুলিশের গাড়ি দেখতে পেয়ে নিশ্চিত হন হামলার বিষয়ে। I was hearing all the gunshots from, you know, them shooting on New Year's, but the gunshots I heard then, they sounded real close. কে বা কারা ঘটনার সাথে জড়িত তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীরা ভুক্তভোগীদের পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে লস অ্যাঞ্জেলেসে একটি নিউ ইয়ার পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। অলিম্পিক বুলেভার্ডের পোর্টার স্ট্রিটে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের পাশেই পুলিশ অবস্থান করছিল এবং গুলির শব্দ পেয়ে সেখানে ছুটে গেলে দুজনকে মৃত অবস্থায় দেখতে পায় তারা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।